অলরেডি আপনারা আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। আমি অন্যদিকে আর না গিয়ে সরাসরি আমি আমার মূল পয়েন্টে চলে যাই। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, এতে আপনাদের কাঙ্ক্ষিত আশা বা চাওয়া বা পাওয়া আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথমেই একটা পরিবর্তন আমাদের এখন দরকার, সেটা হচ্ছে মহান আল্লাহ পাকের কাছে আমরা এখন সবাই তওবা করে ফেলব। কারণ হচ্ছে আমরা প্রচুর গুনাহ করে ফেলেছি, প্রচুর অন্যায় করেছি, এই অন্যায় থেকে আমরা গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং যেন সামনে আমরা গুনাহ না করি সেজন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করব, দোয়া করব, আমরা বারবার ইস্তেগফার করব এবং মুসিবত থেকে উদ্ধারের যে দোয়াগুলো আছে সেগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। এটা আমাদের শরীয় মোতাবেক, ধর্মীয় মোতাবেক এবং আত্মিক উন্নতি সাধন করবে। আপনারা ইটালির প্রধানমন্ত্রীর ভাষণ থেকে সেটা বুঝতে পেরেছেন যে আসলে মহান আল্লাহ পাক যদি সমাধান না করে আমরা যতই ডাক্তার, বড় বড় ডাক্তার হয়ে বড় বড় কথা বলি কোনো লাভ হবে না, সমাধান উপরওয়ালার কাছে। দ্বিতীয়ত, এই করোনা ভাইরাস যে বার্তাটি আমাদেরকে দিয়ে গেল সেটা হচ্ছে পবিত্রতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, সেটা ছাড়া এই করোনা প্রিভেনশন বা করোনা থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। বাংলাদেশে আমি দেখেছি আমরা ইচ্ছামতো যেখানে সেখানে থুতু ফেলি, যেখানে সেখানে কাপড় ময়লা ফেলে দেই, বিল্ডিংয়ে, ঢাকা শহরের বিল্ডিংয়ের চারপাশে ইচ্ছামতো ময়লা ফেলতে থাকে। ওয়ারেজ আমাদের কিন্তু সবার বাসায় ময়লা ফেলার আলাদা ডাস্টবিন আছে এবং সিটি কর্পোরেশন সেটা নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু আমরা সেটা করি না। আসুন আমরা আমাদের আজকে থেকে নিজেরা পয় পরিষ্কার থাকব এবং পবিত্র হয়ে যাব। আমরা নিজে আমরা নিয়মিত গোসল করব এবং গোসলে অবশ্যই সাবান ব্যবহার করব। নামাজ এবং নামাজ পড়ার আগে যখন আমরা উজু করব, এই উজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করব। প্রয়োজনে এই মুহূর্তে উজুর আগে আমরা সাবান দিয়ে ভালো করে হাত পা ধুয়ে নিব। নিজের ঘর বাড়ি, রাস্তাঘাট, নদী নালা, খাল বিল, চারপাশে যতগুলো আমাদের পরিবেশের আমাদের উপকারী যে জায়গাগুলো আছে আমাদের চলাফেরা, সকল জায়গাগুলোতে আমরা আর দূষিত করব না, আমরা নদী নালা দখল করব না, আমরা খালি মাঠকে দখল করব না, আমরা পরিবেশকে আর নোংরা করব না, আমরা যেখানে সেখানে আর ময়লা ফেলব না। আমাদের লক্কর ঝক্কর গণপরিবহন, দূষিত ময়লা গণপরিবহন, এখন আমরা আজকে থেকে চলেন যারা মালিক আছি আমরা গণপরিবহনগুলো উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গণপরিবহন আজকে থেকে আমরা রাস্তায় দেই। যেদিন থেকে গণপরিবহন শুরু হবে সেদিন থেকে আপনারা এই এর মধ্যে গণপরিবহনগুলো পাল্টে নতুন সুন্দর বিশ্বের অন্যান্য দেশের মতো পরিষ্কার সুলভ গণপরিবহন নিয়ে আসেন। আমরা সবাই সবার যে অবস্থানে আছি সব জায়গা থেকে নিজেদের ঘর বাড়ি পয় পরিষ্কার করে রাখবো, নিজেদের টয়লেট নিজেরাই পয় পরিষ্কার করে রাখবো। আমরা দেখি প্রায় আমি বিভিন্ন টয়লেটে, পাবলিক টয়লেট তো যাওয়াই যায় না, বিভিন্ন জায়গায় টয়লেট গুলাকে একেবারে এমন অবস্থা আমরা একজন ফ্লাশ পর্যন্ত আমরা করি না। প্লিজ আসুন, এই করোনার বার্তা সেটি আমাদেরকে বলে দেয় যে আমরা পয় পরিষ্কার থাকবো ইনশাআল্লাহ। আসুন, কারা বেশি সমস্যা করছে এই রোগে, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো করোনা আক্রান্ত হয়ে অলরেডি আপনি ভালো হয়ে গিয়েছেন, বিকজ এটার বিভিন্ন মাত্রার করোনার ইনফেকশন হচ্ছে, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। মাইল্ড মডারেট, মডারেট রোগী হয়তো বুঝতে পারে কিছুটা, কিন্তু মাইল্ড রোগী বুঝতেই পারে না, সে হয়তো অলরেডি করোনা আক্রান্ত হয়ে আপনারা অনেকেই ভালো হয়ে গিয়েছেন, আপনি নিজেও জানেন না। কিন্তু সিভিয়ার কেস কার হতে পারে, দোজ পিপল আর গেটিং টেকিং অলওয়েজ স্মোকিং, যেটা এই স্মোক করা, ধূমপান, মদ্যপান, গাঁজা সেবন, যেগুলো ইসলামে নিষিদ্ধ আছে এবং সকল বিশ্বের সকল চিকিৎসক একমত ধূমপান করবেন না, বিড়ি সিগারেট খাবেন না, সেই ধূমপান আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ধূমপায়ীদের সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। অ্যালকোহল অ্যাবিউজার, যারা ড্রিঙ্কস করে, মদ্যপান করে,
তাদের এই করোনা ভাইরাস অ্যাটাক করলে তারা সিভিয়ার পর্যায়ে চলে যায়। আসুন আমরা আজকে থেকে এই কাজটা করি। তারপরে আমরা হাত ধোয়ার অভ্যাস, সেটা কিন্তু আমরা অনেকবার বিভিন্ন ডাক্তাররা আমাদের বলে আসছি, আমরা বলে থাকি বা সারা বিশ্বেই বলে থাকি যে আমরা আসুন নিয়মিত হাত ধুই। এই হাত ধোয়ার অভ্যাসটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো আজকে থেকে। চলুন আমরা নিয়মিত সাবান দিয়ে হাত অন্তত পরিষ্কার রাখি, এতে ইনফেকশন অনেকভাবে আমরা অ্যাভয়েড করতে পারবো, ইনফেকশন থেকে আমরা পরিত্রাণ পাবো। আমাদের কিছু বদ অভ্যাস আছে সবারই, আমি বলবো না আমার নেই। আমরা কি করি, মুখে হাত দিই, নাকে হাত দিই, চোখে হাত দিই, এই যে বদ অভ্যাসগুলো থেকে আমরা এই জার্মের মাধ্যমে আমরা আজকে থেকে আমরা সতর্ক হয়ে যাই। তারপরে হচ্ছে আসেন, আমরা এখন যেহেতু বাসায় থাকতে হবে বেশিরভাগ সময়, এই সময় আমরা বাসায় এক্সারসাইজ করি। এখন এক্সারসাইজটা কিভাবে সম্ভব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এক্সারসাইজ হয়ে যাচ্ছে, জাস্ট একটু খেয়াল করেন। আরো বেশি যদি আপনি করতে চান বাসায় পাশাপাশি যে এক্সারসাইজগুলো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে দিয়েছি, ওয়ার্ল্ডের সকল ডাক্তার দিয়েছে, যেটা অ্যারোবিক এক্সারসাইজগুলো আপনারা বাসায় করবেন। কি এক্সারসাইজ আরো সহজ করে দিই, আপনারা ছোটকালে স্কুলে গিয়েছেন যে প্যারেডগুলো করেছেন বা স্কুলে সকালবেলা মর্নিংয়ে মনে নাই, সেটা একটু মনে করেন, সে প্যারেডগুলো বাসায় করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইনশাল্লাহ উপকার হবে, আপনার বডি ইমিউনিটি বাড়বে, আপনার মানসিক স্ট্রেস কমে আসবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে মানসিক চাপ কমাতে হবে, মানসিক চাপ আপনাকে ভয় দেখিয়ে, ভয় পেয়ে আপনি কিন্তু এই করোনা ভাইরাসে হয়তো আক্রান্ত না হলেও, হয়তো এমনি সর্দি জ্বর আক্রান্ত, কিন্তু আপনার হয়তো অ্যাটাক হার্ট অ্যাটাক করে বসলেন। সো ভয় পাওয়া চলবে না, প্রত্যেকটা প্রাণীরই নির্দিষ্ট আয়ুষ্কাল আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন। সো প্রত্যেকটা প্রাণী যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এই মানুষকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার মা মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, নানা নানি মারা গিয়েছে, আমিও মারা যাব। সো এটার কোনো উপায় নেই, কিন্তু আমরা যেন সুস্থভাবে বাঁচতে পারি সেটিও হচ্ছে আমাদের কাম্য। আসুন আমরা এই মানসিকতা ডেভেলপ করি যে আমরা সুস্থ সুন্দর একটা রাষ্ট্র পাই, সুস্থ সুন্দর আমার ঘর বাড়ি পাই, পরিবেশ পাই, আমরা ময়লা করব না, নিয়মিত গোসল করব, পয় পরিষ্কার থাকব। আর ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্যাভ্যাস, অলরেডি বলেছি যে সকল খাদ্যাভ্যাস মানুষের লাংস নষ্ট করে দেয়, লিভার কিডনি ধ্বংস করে দেয়, সে খাদ্যাভ্যাস আজকে থেকে আসুন আমরা কমিটেড হই আর এই খাদ্যাভ্যাস খাবো না। এবং চারপাশে যারা এই জাতীয় খাদ্য খায়, যারা এইসব ধূমপান করে, মদ্যপান করে, এদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তাহলেই এই করোনার মতো ভয়ানক, করোনার পরে আরেকটা ভাইরাসও তো আসতে পারে, সো এর থেকে আমরা মুক্তি পেতে পারি। নিয়মিত আমরা এক্সারসাইজ করব, আমাদের রেগুলার ওয়েট মেনটেন করব। ওয়েট বাংলাদেশের মানুষ হয় অত্যধিক ওজন বেশি, আর না হলে একেবারে শুকনা, লিন অ্যান্ড থিন, পাতলা। সো আমাদের পরিমিত সুষম ডায়েট, খাদ্যের যে ছয়টা উপাদান পরিমিত থাকতে হবে, ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। বিভিন্ন বলা হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে পরিমিত ফ্রুটস ফল খেতে হবে, ভেজিটেবল শাকসবজি, শাক অ্যান্ড সবজি প্রতি পরিমিত খেতে হবে, এবং গ্রেইনস, গ্রেইনস বলতে স্বচ্ছ দানা, বিভিন্ন বাদাম বা বিচি দানা বা শস্য, এই সকল গ্রেইনসগুলো আমরা নিয়মিত পরিমিত আমরা খাবো। আবার বেশি খাওয়া যাবে না, পরিমিত খাওয়ার কথা বলছে, এগুলো আমরা খাবো। প্রয়োজনে আমরা বিভিন্ন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, আমরা যেমন মাল্টি অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন মাল্টি ভিটামিনস, এখন কিন্তু আমরা একটু প্রয়োজনে একটু খেতে হবে, কারণ আমাদের ভালো থাকার জন্য। পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে আমরা লিকুইড খাবার খাবো। তবে হ্যাঁ, যেহেতু ভেজিটেবলটা খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে যে রিসার্চ ওয়ার্কগুলো আসছে, কুসুম গরম পানি দিয়ে যদি ভেজিটেবলগুলো একটু পরিষ্কার করে ফেলতে পারেন, ধুয়ে ফেলতে পারেন, অথবা আপনার যে খাবার পানি, যে পানিতে আপনি খান, সেই পানিটা দিয়ে আপনার যে ভেজিটেবল বা ফ্রুটস বা যেগুলো আপনি খাবেন, যেটা কাঁচা অনেক সময় খেতে হয়, সেগুলোকে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, রেখে তারপরে সেটা শুকনো হলে তারপরে আপনি খেতে পারেন। অবশ্যই ফ্রোজেন ফুড অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপরে যদি যেহেতু মাংস প্রয়োজনীয় এই অবস্থায়, সেটাকে আপনাকে প্রয়োজনীয় সিদ্ধ খেতে হবে, সিদ্ধ খাবার। দেখেন কাঁচা খাবারের কি যে অপকারিতা এটা আপনারা বুঝতে পেরেছেন, স্পেশালি যে সকল মাংস মাছ এগুলো কাঁচা কোনোভাবেই খাওয়া যায় না, আমরা চাইনিজদের দেখেছি তারা কাঁচাও খাচ্ছে। এইখান থেকে আমাদের সিদ্ধ, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে খাবারগুলা আমাদের পরিমিত সিদ্ধ করে আমাদের খেতে হবে। তারপরে আসেন
আমাদের যে অভ্যাস আল্লাহ পাক রাতকে দিয়েছে ঘুমানোর জন্য, কিন্তু আমরা কি করি রাতে বিভিন্ন কারণে, আমিও করে ফেলি অনেক সময়, আমি বলবো না আমি ভালো মানুষ, আমিও করে ফেলি রাতে জেগে যাই। এই যে রাত জাগা, আমার বাবা মার লাইফ স্টাইল দেখেছি, সন্ধ্যা 10টা সর্বোচ্চ 9টার মধ্যে আমাদের ঘুমাতে হতো, আমরা ভোরে উঠে যেতাম, কিন্তু আমাদের লাইফ স্টাইল আমরা নষ্ট করে ফেলেছি, বাচ্চাদের করে ফেলেছি। আসুন আমরা এই ডিউটিগুলো আমরা দিনে নিয়ে আসি, এখন থেকে আমরা ভোর থেকে বিকাল পর্যন্ত, এবং ডাক্তারও বিকাল পর্যন্ত আমরা চেম্বার করব, তারপর বাসায় চলে যাব। আমাদের ঢাকা শহরে চেম্বার রাতে হয়, দুঃখজনক। আমি থাইল্যান্ডে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, মালয়েশিয়ায় দেখেছি, অফিস ওয়ার্কের মধ্যে চেম্বার হয়, তারপরে নো চেম্বার, মোস্ট অফ দ্য শুধু ইমার্জেন্সি খোলা থাকে। এই যে ঘুম পরিমিত, ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা পরিমিত ঘুমানো, এতে আমাদের বডি ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বাড়াতে পারি, পরিমিত ঘুমাতে পারি, রিল্যাক্স থাকতে পারি, টেনশন ফ্রি থাকতে পারি, ধর্মীয় বইগুলো পড়তে পারি, সুস্থ পরিমিত মানসিকভাবে সুস্থ থাকতে পারি, তাহলে আমরা এই করোনার মতো ভয়াবহ এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। তারপরও রোগ হতেই পারে, রোগ বলে কেউ আসবে না, আপনি সকল প্রিকশন নিচ্ছেন, কিন্তু আপনার চারপাশের লোকজন সেটা নেয় নাই, আপনি না চারপাশের লোক থেকে আপনি কিন্তু এফেক্টেড হতে পারেন। তো দর্শক, সেই চারপাশের লোককে আমরা সচেতন করব, যদি হয়েও যায় তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেই স্বাস্থ্যবিধি দিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যে স্বাস্থ্যবিধি দিয়েছে, সেগুলো আমরা মেনে চলব। আমরা প্যানিক হব না, উৎকণ্ঠা উদ্গ্রীব হব না, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকতে পারবো। আর অবশ্যই আমাদের বাচ্চাদের এবং বয়স্কদের আলাদা টেক কেয়ার করতে হবে। সবাই আসুন আমরা এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ডিপিআরসি পরিবারের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সকল মানুষের জন্য আপনারা দোয়া করবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আসুন আমরা দোয়া করি এবং সবাই চেষ্টা করি যার যার অবস্থান থেকে এই পরিবর্তনকে আনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।